হ্যালো বন্ধুরা, বসুন্ধরা গ্রুপে অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা চাইলে সকল জেলা থেকে পুরুষ প্রার্থী করে সকলে আবেদনটি করতে পারবেন। তো চলুন দেরি না করে আমি আপনাদেরকে সম্পূর্ণ সরকারটা পড়ে শোনাবো। তো আপনারা যারা বসুন্ধরা গ্রুপে চাকরিটি নিতে চান তাদের জন্য সুখবর। তো চলুন শুরু করা যাক। তো আপনারা যারা চাকরিটি নিতে চান তারা অবশ্যই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন দেওয়া আছে পদের নাম, পদের নাম পেপার মেশিন, পেপার মেশিন সেকশনে চাকরি নিয়োগ করা হবে। তো পদের নাম হলো অপারেটর, অপারেটর জুনিয়র অপারেটর। তো শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম এসএসসি সমমান পাস, পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে রিভুইন্ডার মেশিন চালানোর ন্যূনতম 2 থেকে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন অপারেটর জুনিয়র অপারেটর পেপার মেশিন, ন্যূনতম এসএসসি সমমান পাস, পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে পেপার মেশিনের ড্রায়ার পার্ট ও স্টক প্রিপারেশনের হাইড্রোপ্রোলার রিফাইনার চালানোর ন্যূনতম 3 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল পোস্টে মেকানিক্যাল সেকশনের লোক নিয়োগ করবে, ফিটার জুনি ফিটার। শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম এসএসসি পাস সমমান পাস, পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে পাইপ ফিটার হিসেবে ন্যূনতম 3 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টিক ওয়েল্ডার জুনি টিক ওয়েল্ডার পদে লোক নিয়োগ করবে, ন্যূনতম এসএসসি সমমান পাস, যে কোনো প্রতিষ্ঠানে ওয়েল্ডিং কাজে ন্যূনতম 3 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফেব্রিকেটর কাম ওয়েল্ডার, ফেব্রিকেটর কাম ওয়েল্ডার পদে লোক নিয়োগ করবে, ন্যূনতম এসএসসি সমমান পাস, যে কোনো প্রতিষ্ঠানে ফেব্রিকেশন ও ওয়েল্ডিং কাজে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনারা যারা পেপার মেশিন ও মেকানিক্যাল সেকশনে চাকরি নিতে চান তারা সাক্ষাৎকারের স্থান হলো এখানে দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ইউনিট 1 মেঘনাঘাট বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ, তারিখ 26/7/2022 তারিখে রোজ মঙ্গলবার। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট পদে লোক নিয়োগ করা হবে। তো ইলেকট্রিশিয়ান পদে জুনি ইলেকট্রিশিয়ান, ন্যূনতম এসএসসি পাস, যে কোনো শিল্প প্রতিষ্ঠানে বৈদ্যুতিক কাজে এবং 33 কেভি ওভার লাইন রক্ষণাবেক্ষণ কাজের ন্যূনতম 3 থেকে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পিটার জুনি পিটার ইনস্ট্রুমেন্ট, ন্যূনতম এসএসসি পাস সমমান পাস, পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 থেকে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো সিসিপিএম জুনি অপারেটর, ন্যূনতম এসএসসি পাস, কোটিং প্ল্যান্ট পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে ন্যূনতম 2 থেকে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ইলেকট্রিশিয়ান ও সিসিপিএম পদে যারা চাকরি নিতে ইচ্ছুক তারা সরাসরি সাক্ষাৎকারের স্থান দেখতে পাচ্ছেন বসুন্ধরা পেপার, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ইউনিট 1 মেঘনাঘাট বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ, তারিখ 27/7/2022 তারিখে রোজ বুধবার। তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন বিবিএস, বিবিএস অপারেটর জুনি অপারেটর পদে লোক নিয়োগ করবে, ন্যূনতম এসএসসি সমমান পাস, যে কোনো প্রতিষ্ঠানে এক্সারসাইজ বুক ব্লাইন্ডিং মেশিনে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। তারপর দেখতে পাচ্ছেন কনভার্টিং সেকশন, কনভার্টিং সেকশন পদে লোক নিয়োগ করবে, অপারেটর জুনি অপারেটর কোরুগেটেড কার্টন, ন্যূনতম এসএসসি সমমান পাস, যে কোনো প্রতিষ্ঠানে কোরুগেটেড কার্টন মেশিনের সংশ্লিষ্ট কাজে 2 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল পদে লোক নিয়োগ করবে, টেস্টার জুনিয়র টেস্টার ল্যাব অ্যাটেনডেন্ট, অ্যাটেনডেন্ট ন্যূনতম এসএসসি পাস সমান, পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ইউনিট 1 মেঘনাঘাট বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ, তারিখ 27/7/2022 তারিখে রোজ বৃহস্পতিবার, সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ উপর উল্লেখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল 9 ঘটিকা হতে বিকাল 4 ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের বসুন্ধরা পেপার মিলস লিমিটেড বাংলাদেশ
অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও টিস্যু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করবে। তো আপনারা যারা চাকরি নিতে ইচ্ছুক তারা অবশ্যই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি নিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।